বলো, আমাদের পুজো হয়েছে, আমাদের লক্ষ্মী পুজো হয়েছে। ভূতু তৈ, এই যে ভূতু চলেছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। হ্যাঁ, ও বলতে চাইছে যে সকাল থেকে ভিডিও হয়নি। ভিডিও হয়নি কেন? হ্যাঁ, আরে আজকে অনেক কাজ ছিল। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর পুজো হয়েছে, এই যে দেখো এখন রাত বাজে 10:30। পম্বতুর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাজের চাপে আজকে আর ভিডিও করতে পারিনি। কই, আমাদের নকল ঠাকুর দেখাবে না? এই যে ওই যে দুজনে দেখো না চেঁচামেচি করছে। এই যে আমাদের লক্ষ্মী পুজো হয়েছে, ওই যে লক্ষ্মী ঠাকুর পুজো করেছি, তাই না পটল? ওই কি বলো, হ্যাঁ প্রসাদ দেওয়া হয়ে গেছে, সব সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম করবো না ভিডিও, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, পম্বতু লক্ষ্মী পুজো করেছে, তা বন্ধুদের দেখাতে হবে না যে আমাদের লক্ষ্মী পুজো হয়েছে? সারাদিন কাজের জন্য আর কি ভিডিও করা হয়নি। এই এখন সব ঘুচিয়ে ভাবলাম একটু ভিডিও করি, পম্বতুর জন্য মনটা খারাপ ছিল, সারাদিন ভিডিও করা হয়নি। কি বলতে চাইছিস? অনেকে অনেকে এসেছিল, চেঁচাতে চেঁচাতে পুরো হাঁপিয়ে গেছে, সবাই এসছে প্রসাদ নিতে। ও হাঁপ, ওই দেখো ওইটা ওইটা দেখো, ওখান থেকে দেখছে যে সোলার বাতিগুলো এনে রেখেছি, প্রসাদ দিয়েছিলাম। কি খুঁজছিস ওটার মধ্যে তুই? হ্যাঁ, এদের ভাত খাওয়া হয়ে গেছে, হ্যাঁ খেয়ে দে। এই ও বলছে আমাদের প্রসাদ দেয় না, ওই জন্য ওখান থেকে দেখছে ঠাকুরের প্রসাদ দেখে। ওদের তো এইসব দেওয়া হয় না, ফল দিয়েছে, ফলই খেয়েছে। কি বলতে চাইছিস? হ্যাঁ হয়ে গেছে, ঘুমা। ওই দেখো না ও কীভাবে, দেখো ছোচার মতো দেখছে, দেখো শুধু প্রসাদটা দেখছে, ওখান থেকে খাটের নিচ থেকে দেখছে। ঠাকুরের প্রসাদ খাবে, পুজো দেওয়ার নাম করে না প্রসাদ খাবে? হ্যাঁ এই ভূতু, তুই কি পুজো দিস নাকি? হ্যাঁ তুই কি পুজো দিস? হ্যাঁ ও এখন খাবার খুঁজছে, ওর জন্য মুখটা বন্ধ আছে, প্রসাদ দেখছে। ওই যে ঠাকুরের সিংহাসনে যে থালাইগুলো প্রসাদ দিয়েছিলাম, ওই প্রসাদটা না দিয়ে রেখেছি, ওইটা দেখেছে। এখন কি বলছে এখন তোমাদের? এই কি বলছিস, কি খুঁজছিস তুই? পুজো দেওয়া হয়ে গেছে, আর ওই যে দেখো বদ্দি আজকে আমার সঙ্গে হেল্প করেছে, কত কিছু বানিয়েছিল বদ্দি। ওই প্রদীপটার দোষীটা একদম জ্বলে যাচ্ছে, এটা বন্ধ করে দিই। হ্যাঁ পুজো হয়ে গেছে আমাদের। এই যে বদ্দির নক্ষী পুজোর জামা এই যে পরে রয়েছে দেখো। আর বৃত্তি দিদি কি করছে? বৃত্তি দিদি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ বৃত্তি দিদি খেয়ে দে, এই যে 10:30 বাজে না, বৃত্তি দিদি খাওয়া হয়ে গেছে। বৃত্তি দিদি চুপ করে ছুঁয়ে রয়েছে। হয়েছে আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে, আর এত চেঁচামেচি করছিল বলে ওদেরকে জামাটা পরাইনি, কারণ আর জামা পরালে বেশি অস্বস্তি করবে। দেখো না জিভ বেরিয়ে গেছে, সারা ঘরে শুধু ভূতু খুঁজছে, প্রসাদ খুঁজছে। ভূতু এর খাবার বেলাই নেই, ও যে সবাই এসেছিল সেইটা ও ঘাউ ঘাউ করে বলছে, আমাদের বাড়িতে সবাই এসেছিল, আর ও সমানে ওখানের ওই ঠাকুরের থালার প্রসাদ দেখেই যাচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন যদি কিছু দি না তাহলেই বমি করবে। আর ও তো হ্যাঁ, আর এখন শুধু ও প্রসাদ খুঁজে বেড়াচ্ছে। বদ্দি কি বলছে? হ্যাঁ এই যে বদ্দি এখন রেডি হচ্ছে, দেখো 10:30 পার হয়ে গেছে, আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা দুমাবো। সারা দিন আজকে কাজে ব্যস্ত ছিলাম, যেই কারণে ভিডিও করা হয়নি। কি ঘুমাবে তো, ঘুমাবে না? হ্যাঁ ও বলছে কারা কারা এসেছিল আমাদের বাড়িতে, সেইটা ঘাউ ঘাউ করে তোমাদের বলছে, আমাদের বাড়িতে এসেছিল এসেছিল কে এসেছিল? ও ওর মুখটা বন্ধ রয়েছে, ওকে শুধু মানে আর কি প্রসাদ পাইনি, এখন ভিডিও হচ্ছে প্রসাদ পাইনি, পটলের উপরে রাগ উঠাচ্ছে। ওর সমস্যা হচ্ছে কত সবাই এসেছিল, কারোর কাছে ও যেতে পারিনি, সবাই ভয় পায় না, সবাই কি সমান?
তাই ছোট করে আটকে রেখেছিলাম, সেইটাই রাগ ওদের। পাক 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 করে বলে দিল, হয়ে গেল। শুবি না, লক্ষ্মী পুজো তো হয়ে গেল, ও এখন ঘুমাবে না বলছে, দেখো ও এখন এই রাতে ভিডিও করবে। ওরে বাবারে, ওই সবাই এসেছিল প্রসাদ নিতে, কারোর কাছে যেতে দেওয়া হয়নি, ছোট ঘরে রেখে দিয়েছিলাম, সবাই ভয় পায়। এই ভূত যাক যায় তেরে, কিছুই করে না, অথচ সবাই ভয় পায়, ও যেরকমভাবে তেরে তেরে যায়। চলো, পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো শেষ, বদ্দি এখন রেডি হচ্ছে শুতে যাওয়ার জন্য। অনেক খাটনি করেছে বদ্দি, অনেক কিছু বানিয়েছে, ছানার পায়েস, তারপরে কি সন্দেশ, লাড্ডু, সব বানিয়েছে বদ্দি। আর আমি বানিয়েছি পায়েস, লুচি, নাড়ু, আর হচ্ছে গিয়ে হইতে গুড় দিয়েছিলাম। এখনও ওই প্লেটে প্রসাদ একজনের বাড়ি থেকে দিয়েছিল, সেটা ওই রকমই রয়েছে, আর বাদবাকি আমাদেরগুলো সব ঢেকে রেখে দিয়েছি। এখানে সুজি রয়েছে, এখানে খই রয়েছে, সবাইকে দেয়া হয়েছে, তারপরেও রয়ে গেছে। এই যে ফল, এইখানে ফল, এই যে পায়েস, বদ্দি যেগুলো করেছে সেগুলো সব দেওয়া হয়ে গেছে, আর ওইটা ঠাকুরঘরের সামনে ছিল। চলো সব, চলো আসো, চলো, হয়ে গেছে। এতে সারাদিন ভিডিও হয়নি তো, তাই আর কি ভালো লাগছিল না, তাই এই 10:30টার সময় এখন শুতে যাব, এখন একটু ভিডিও করলাম। সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট। কটা বাজে দেখো এখন? ওই যে 11টার কাছাকাছি, ও এখনও ভিডিও করবে, দেখো। ঘুমাবি না, ঘুমাবি না, হ্যাঁ, এতক্ষণে এক ঘুম হয়ে যায়, পাম্বুতু 9:30-10টার মধ্যে খেয়েই শুয়ে পড়ে, ভুতু ওই কোনায় ঠ্যাং তুলে ঘুমায়, ওই দেখো ওর কাছে গেছে। এমনি ভিডিও করলো, হ্যাঁ ভিডিও করলাম, ফাও ফাও প্রসাদ পেলাম না, তারপরে তুই গেছিস মায়ের কাছে আদর খেতে, লাস্ট ঝগড়া করে নিক আর কি। ও সব সব প্রসাদ প্রসাদটা পায়নি, তার রাগটা পমের উপরে উঠাচ্ছে, দেখ যা শো গিয়ে, যা খেয়ে এসছে, ভাত খাওয়া হয়ে গেছে না, ভাত খেলে ভুতু আর কোনো দিকেই করে না, আর ও যাবে, ও যাবে, দেখো এখনই একটা খেচানি খাবে, দেখো কীভাবে ভুতুর কাছে মুখ খাওয়ার জন্য কি করছে, দেখো শুয়ে পড়ো, ভুতু একদম ওই কোনায় ঢুকে যাবে, আর পম এই কোনায়, গরমকালে ওরা এরকমই ঘুমায়, না হলে না ওরা ঘুমাতে পারে না, গায়ে প্রচুর পশম, গরম লাগে, আমাদের ঘরে তো আর এসি নেই, এরকম পাকার হাওয়াতে মেঝেতেই ওরা একদম টান টান হয়ে শুয়ে পড়ে। সবাইকে গুড নাইট বলো, গুড নাইট বলেছ, হ্যাঁ বন্ধুরা তোমাদের সকলকে গুড নাইট জানিয়ে দিল পাম্বুতু, ওদের লক্ষ্মী পুজো হয়ে গেছে, এরপরে আমরা কালী পুজোর জন্য অপেক্ষা করছি, সারাদিন ভিডিও হয়নি কাজের চাপে, হ্যাঁ বলে দিয়েছ গুড নাইট, হ্যাঁ গুড নাইট, ব্যাস ভুতুর গুড নাইট হয়ে গেছে, তুই গুড নাইট বলতে চাইছিস না কেন, হ্যাঁ ঘুম পাচ্ছে না তো, ও দেখ ভুতু এখনই গিয়ে উল্টে শোবে, যাসো, শুয়ে পড়ো।